এখন আমরা দেখব প্লাটি হেলমিনথিসের রেচন অঙ্গ। রেচন অঙ্গ বলতে বোঝাচ্ছে আমাদের শরীরের যদি কোনো বর্জ্য পদার্থ থাকে, যারা এই বর্জ্য পদার্থটাকে ফিল্টার করে বের করে দিবে, দে আর রেচন অঙ্গ। আমাদের রক্তে যেমন বর্জ্য থাকে, কিডনি এই কাজটা করে বা নেফ্রন এই কাজটা করে, ফিল্টার করে, করার পর বর্জ্যটা বের করে দেয়। তো সিম্পল কিছু অর্গানিজম আছে, যেমন যেমন হচ্ছে প্লাটি হেলমিনথিস, খুবই সরল গঠনের। আবার মানুষের ক্ষেত্রে গিয়ে দেখবেন মানুষ খুব জটিল গঠনের। তো যাদের ক্ষেত্রে সরল গঠন থাকবে তাদের ক্ষেত্রে আমরা বলবো এই রেচন অঙ্গগুলোর নাম হচ্ছে প্রোটোনেফ্রিডিয়া। এই যে নেফ্রো শব্দের অর্থ নেফ্রন বা কিডনি বা রেচন অঙ্গ, রেচন অঙ্গ। আর প্রোটো মানে হচ্ছে আর্লি বা হচ্ছে আদি বা সিম্পল। ওকে, তাহলে যাদের রেচন অঙ্গটা খুবই সিম্পল বা প্রথম দিকে যেগুলো আসছে তেমন একটা ডেভেলপ না, সেগুলোর নাম হচ্ছে প্রোটোনেফ্রিডিয়া। আর যাদের রেচন অঙ্গগুলা পরবর্তীতে চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে মোর কমপ্লেক্স হয়েছে, আরও জটিল হয়েছে, দে আর কল্ড মেটানেফ্রিডিয়া। তাহলে মেটাটা হচ্ছে আমাদেরটা, যে চেঞ্জ টেঞ্জ হওয়ার পর অনেক ডেভেলপ হয়েছে। প্রোটো মানে হচ্ছে যাদের সরল থাকবে তাদের, যেমন প্লাটি হেলমিনথিস। ওকে, তো প্লাটি হেলমিনথিসের যে প্রোটোনেফ্রিডিয়া বা সরল রেচন অঙ্গ আছে তার নাম হচ্ছে শিখাকোষ। তার নাম কি? শিখাকোষ। ইংলিশে বলা হয় ফ্লেম সেল। ফ্লেম মানে হচ্ছে আগুনের শিখা। তো শব্দটার সাথে কিসের মিল আছে আমরা দেখব। তো শিখাকোষ হচ্ছে যেহেতু সরল, এটা প্রোটোনেফ্রিডিয়া। ওকে, তো প্রোটোনেফ্রিডিয়াগুলো কীভাবে কাজ করে এবং মেটানেফ্রিডিয়াগুলো কীভাবে কাজ করে আমরা একটা ধারণা নিব, কারণ জানার দরকার আছে। কারণ আমরা তো তিন চারটা বই পড়াচ্ছি, এই বইগুলোর মধ্যে গিয়ে দেখবেন বারবার এই জিনিসগুলো আসছে। দেখেন এই যে এখানে একটা কোষ দেখা যাচ্ছে, ধরা যাক এটা একটা প্লাটি হেলমিনথিসের দেহের একটা পার্ট। সে আমাদের দেহ থেকে খাইলো খাদ্য বা রক্ত, এইটা তাদের দেহে শোষিত হইল, কিংবা বাইরে থেকে খাবার খাইলো, এটা তাদের দেহে। এই এখানে অনেক কোষ আছে, হ্যাঁ, এই কোষগুলো খাচ্ছে। খাওয়ার পর খেয়াল করেন এই যে এখানে বর্জ্য উৎপন্ন হচ্ছে, দিজ আর বর্জ্য পদার্থ, ওয়েস্ট ম্যাটেরিয়াল। তো এই ওয়েস্ট ম্যাটেরিয়ালটা আইদার এদিকে বের করতে হবে কিংবা এদিকে বের করে ফেলে দিতে হবে। কেমনে বের করবে দেখেন, এই যে এখানে আপনারা যে সিলিয়াগুলো দেখতে পাচ্ছেন, এইরকম সিলিয়া, সিলিয়ার একটা বিশেষ স্পেশালিটি হচ্ছে সিলিয়া মুভ করতে পারে। তো ধরা যাক এখানে কিছু ফ্লুইড আছে বা বর্জ্য পদার্থ আছে, এই বর্জ্য পদার্থগুলো এখানে আছে। তো এই যদি মুভ করে, এই যদি মুভ করে, তাহলে এই বর্জ্য পদার্থগুলো কী হবে, একটা কারেন্ট ক্রিয়েট হবে না, প্রবাহ ক্রিয়েট হবে না, তখন এগুলো কী হবে, এই বাইরের দিকে চলে আসবে, এদিকে এদিকে চলে আসলো, তখন এই জায়গাটা খালি হবে না, মানে ঝাড়ু পিটা করে বের করে দিচ্ছে আর কি সিলিয়াগুলো, এরকম করে একটা প্রবাহ বা একটা কারেন্ট ক্রিয়েট করছে। তো এখন দেখেন এরা যখন প্রবাহের কারণে বাইরে চলে আসে, এই জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে গেল। কি হয়ে গেল? ফাঁকা হয়ে গেল, একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হয়ে গেল। তো আমরা তো জানি যে এই জায়গা যদি ফাঁকা হয়ে যায় তাহলে এই সেলের মধ্যে যে বর্জ্য পদার্থগুলো আছে এগুলো কিন্তু বাইরে বের হওয়া শুরু হবে। কি হচ্ছে? বাইরে বেরোচ্ছে। এটার নাম হচ্ছে ব্যাপন। কি বলে এটাকে? ব্যাপন বলে। তো কোনো একটা জায়গা ফাঁকা হয়ে গেল, ঘনত্ব কমে গেল, ও চলে গেল, তখন উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে চলে আসলো। তো তখন কি হবে, এইটাতে আবার কিন্তু ভ্যাকুয়াম ক্রিয়েট হবে, যে বর্জ্য পদার্থগুলো এইটাতে আর নাই। আবার এরা কি করবে, ঝাড়ু পিটা করে এদেরকে বাইর করবে, তখন তো এখানকারগুলো আবার বের হইতে চেষ্টা করবে, কিন্তু এখানে তো নাই, ঠিক কিনা, মানে চলে যাচ্ছে, ফাঁকা হচ্ছে, ওখানে বাকিরা আসবে। তো যখনই এখানকারগুলো আপনি বের করে দিলেন, এখানে ফাঁকা হলো, ভেতরেরগুলো এখানে চলে আসলো, তাহলে ভেতরেরগুলো ফাঁকা হয়ে গেল, এই কোষটাতে ফাঁকা হয়ে গেল, তখন এই যে এরা আবার বাইরে অন্য কোষের মধ্যে যারা আছে তারা এখানে চলে আসবে, এই যে আসলো। তাহলে খুবই সিম্পল একটা ওয়ে, যে এখানে সিলিয়াটা ছিল, এখানকারগুলোকে বের করে দিয়েছে, বের করে দেওয়ার ফলে এখানকারগুলো এখানে আসছে, এখানে ভ্যাকুয়াম ক্রিয়েট হয়েছে, ফলে আশপাশের কোষ থেকে বর্জ্য পদার্থ এখানে আসছে, তো এরা পর্যায়ক্রমে বের হতে থাকবে, তাই না? তো এইভাবে এইভাবে কিন্তু বর্জ্য পদার্থগুলো ফিল্টারিং হওয়া শুরু করে। তো এখানে যখন চলে আসে এদের বডি ক্যাভিটি, এদের বডিতে কী থাকে, কোনো স্পেশাল কোনো ক্যাভিটি থাকে না, সিলম থাকে না, তো এই জন্য এদের দেহের এরকম ছিদ্র থাকে, ছিদ্রগুলোতে কী হয়, বর্জ্য পদার্থগুলো বের হয়ে আসে, বর্জ্য পদার্থগুলো কী হয়ে আসে, বের হয়ে চলে আসে শেষ পর্যন্ত। তো এই যে বর্জ্য পদার্থ বের করলো, বাইদিকে বর্জ্য পদার্থগুলো বের হয়ে যায়। এই যে এদের বর্জ্য পদার্থগুলো যে দেহ থেকে বের হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি বাইরের দিকে বের হবে বিভিন্ন ছিদ্র ছিদ্র পথে,
তো এই ব্যাপারটাকে পুরো ব্যাপারটাকে আমরা বলি যে প্রোটোনেফ্রিক মেকানিজম, মানে যেগুলো সরল রেশন অঙ্গ তারা এই কাজটা করে এইভাবে। ওকে, এখানে কে এই কাজটা করলো? এই কোষটা। একটু খেয়াল করেন এর নাম কি হবে। এই যে নিউক্লিয়াস যেহেতু আছে এবং এটা একটা কোষ, তাহলে এটা আমরা লিখলাম কোষ। এবং এই কোষের বাইরের দিকে যেহেতু সিলিয়া আছে যেগুলো মুভ করলে মনে হয় আগুনের শিখার মতো নড়তেছে, তাহলে এগুলোর নাম হচ্ছে শিখা কোষ বা ফ্লেম সেল। খুবই সরল। তাহলে আমরা এবার চলে আসি মেটানেফ্রিডিয়া কিভাবে কাজ করে। আমাদের দেহে রক্তের মধ্যে কি থাকে? বর্জ্য পদার্থ থাকে। তো রক্তনালীর মাধ্যমে বর্জ্য পদার্থগুলো এখানে আসে, কৈশিক জালিকা, কৈশিক জালিকা থেকে যে এটার মধ্যে আসে, এটার ভেতর দিয়ে এটা এটা দিয়ে এই পাশে এখানে চলে আসে। তো এরকম অনেকগুলো নেফ্রন থাকে, সবগুলো নেফ্রন বর্জ্য পদার্থগুলি যে এখানে বের করে দেয় এবং পর্যায়ক্রমে এই বর্জ্য পদার্থগুলি সেটা টিউবের মধ্যে একটা ব্ল্যাডারের মধ্যে জমা হয় এবং সব বর্জ্য একটা পথ দিয়ে বের হয়ে আসে প্রস্রাবের সাথে। আর এর ক্ষেত্রে কি হলো, ফিল্টার করতেছে এবং ছিদ্র ছিদ্র দিয়ে বের করে দিচ্ছে। এর ক্ষেত্রে কি হচ্ছে, ফিল্টার করে একটা ব্ল্যাডারে জমাচ্ছে, দেন একটা ওপেনিং দিয়ে সব বের করে দিচ্ছে। তো এইটাই হলো কমপ্লেক্স গঠন আর এইটাই হলো সরল গঠন। কমপ্লেক্স যেহেতু এইটা, এটার নাম হচ্ছে মেটানেফ্রিডিয়া বা যে রেশন অঙ্গটা চেঞ্জ হওয়ার পর এমন হয়েছে, মেটা হওয়ার পর। এটা যেহেতু সরল, সো দিস ইজ প্রোটোনেফ্রিডিয়া। ডান, এই যে দেখেন আগুনের শিখা, আমরা যেটা মোমবাতির কথা চিন্তা করি, এই যে দেখেন উপরে এরা কী করে, সবসময় মুভ করে। আগুনের শিখাটা সবসময় কী করে? মুভ করে। তো এখানকার সিলিয়াগুলোও মুভ করে, এই জন্য এর নাম হচ্ছে ফ্লেম সেল। ওকে, সো যারা সামনে পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই টপিকটা জানা খুব জরুরি। আমি আরেকবার বলছি, আমরা পড়লাম রেশন অঙ্গ। রেশন অঙ্গ মানে হচ্ছে যারা বর্জ্য পদার্থ বের করে দেয়। রেশন অঙ্গ দুই ধরনের হয়, প্রোটোনেফ্রিক কিংবা মেজোনেফ্রিক। নেফ্রন বা নেফ্রিডিয়া শব্দের অর্থ হচ্ছে, নেফ্রন বা নেফ্রিডিয়া শব্দের অর্থ হচ্ছে রেশন অঙ্গ। যারা সরল রেশন অঙ্গ, এই যে এরা, তারা নাম, তাদের নাম হচ্ছে প্রোটোনেফ্রিডিয়া। স্পেশালি এদেরকে বলা হচ্ছে শিখাকোষ। আর যারা হচ্ছে একটু চেঞ্জড আপগ্রেডেড, তাদের ক্ষেত্রে আমরা বলবো মেটানেফ্রিডিয়া। ওকে, মেটানেফ্রিডিয়াগুলো হচ্ছে চেঞ্জ হওয়া বা একটু জটিল প্রাণীতেই থাকে। সবাইকে ধন্যবাদ।